হ্যালো ইফরান ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আপনাদের সাথে দারুণ একটি ট্রিক্স শেয়ার করবো যে ট্রিক্সটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কীভাবে আপনার প্রিয়জনের নাম্বারে আপনাকে ছাড়া আর যাতে কেউ কল না দিতে পারে সিস্টেমটা অন করবেন তো বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের প্রিয়জন যারা আছে যেমন ভাই বোন ওয়াইফ বা আপনার যে কেউ হতে পারে তো তাদেরকে অনেকেই আপনার আনন নাম্বার থেকে কল দিয়ে ডিস্টার্ব করে থাকে এবং তাদেরকে আপনার আপনার হয়তোবা অনেক সময় দেখা যায় আন নাম্বার থেকে তাদের নাম্বারে কল আসে তো আপনি এই ট্রিক্সটার মাধ্যমে শুধুমাত্র আপনার সিম থেকে ছাড়া অন্য কোনো সিম থেকে যাতে কল না আসে সেই সিস্টেমটা আপনি অ্যানেভেল করতে পারবেন যার ফলে দেখা যায় আমাদের মানে যেই সিমের মধ্যে আপনি এই সিস্টেমটা অ্যানেভেল করবেন তার সিমে অন্য কোনো নাম্বার থেকে আর কল আসবে না শুধুমাত্র আপনার সিমেই কল আসবে আপনার সিম থেকে কল দিতে পারবেন বা সেও আপনাকে কল দিতে পারবে তো বন্ধুরা এটা হচ্ছে দারুণ একটি ট্রিক্স আশা করি দেখলে বুঝতে পারবেন এবং এই টিক্সটা ব্যবহার করতে হলে অবশ্যই আপনাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন বা নতুন আমার দর্শক তো তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন আর তাদেরকে রিকোয়েস্ট করো তারা অবশ্যই বেল আইকনটির মধ্যে টিক দিয়ে রাখুন সবার আগে ভিডিওগুলো দেখার জন্য তো চলুন বন্ধুরা প্লে স্টোরে যায় প্লে স্টোরে গিয়ে আপনাদের অ্যাপটা ইনস্টল করতে হবে যার নাম হচ্ছে ব্লকার আপনি জাস্ট ও বি এল ব্লকার লিখে আপনি সার্চ দিবেন দেখবেন যে আপনার অ্যাড দুইটার পরেই তিন নাম্বার যে অ্যাপটা কল ব্লকার নামে তো বন্ধুরা বেসিক্যালি আমরা কল ব্লকার অ্যাপগুলো ব্যবহার করে থাকি হচ্ছে একটা নাম্বারের জন্য কি আমাদের একটা নাম্বার থেকে কল দিলে সেই নাম্বারটাই শুধু বন্ধ করে বা আপনার ব্লক করে রাখি কলটা বা এস এম এস তো এই কল ব্লকার অ্যাপটি হচ্ছে আপনার যাবতীয় যত আন নাম্বার আছে মানে এই সিমটার মধ্যে যদি মানে যে কোনো আপনি সিমের মধ্যে যদি অ্যাপটা ইনস্টল করে দেন এবং সেটিংস করে দেন তাহলে সেই সিমের মধ্যে কেউ আপনার কল দিতে পারে না নাম্বার থেকে শুধুমাত্র আপনার আপনার নির্দিষ্ট কোনো ব্যক্তি ছাড়া তার সিমের মধ্যে কেউ কল দিতে পারবে না তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে আপনি অ্যানেবেল করবেন এই সার্ভিসটা কল ব্লকার অ্যাপটি ইনস্টল করবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দিব সরাসরি অ্যাপটা ইনস্টল করে নেবেন তো ব্লকার উইল আইডেন্টিফাই কল ফর ইউ তো অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর আপনাকে ফার্স্ট যা করতে হবে আপনার হোয়াইট লিস্ট হোয়াইট লিস্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা তো হোয়াইট লিস্টটা হচ্ছে যে এই দেখেন অ্যাড কন্ট্যাক্ট তো এটা হচ্ছে যে আপনার নিউ কন্ট্যাক্টের মধ্যে ক্লিক দিবেন তো আপনার নাম্বারটা জাস্ট এখানে সিলেক্ট দিয়ে দিবেন বা এমন হতে পারে ধরেন আমার ছোটো ভাইয়ের নাম্বার তো সে যাতে আপনি তার নাম্বার কল দিতে পারেন পাশাপাশি তা আপনার বাবা মা বা অন্যান্য কেউ যাতে কল দিতে পারে তো যতগুলো আপনি নাম্বার এখানে সেট করে দিবেন শুধুমাত্র ওই নাম্বার থেকেই তাকে কল দিতে পারবো অন্য কোনো নাম্বার থেকে কেউ তাকে আর কল দিতে পারবে না বা তার নাম্বার আর কল যাবে না তো ধরেন আমি একটা নাম্বার সেট করলাম ডাবল এইট কন্ট্যাক্ট নেম দিয়ে দেবেন আগে আর ফার্স্ট একটা নাম দিয়ে দিবেন জাস্ট এরকম একটা দিয়ে দিলাম তো প্লাস ডাবল জিরো ওয়ান নাইন এরকম একটা নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন তো দেওয়ার পর এখানে কী করবেন সেভে ক্লিক দিবেন তো এরকমভাবে আবার অ্যাডে ক্লিক দিবেন আবার যতটা নাম্বার আপনার মানে যাদের যারা যারা তাকে কল দিতে পারবে তাদের নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনাকে যা করতে হবে এখন আপনার যাবতীয় যত কল আছে সবগুলোকে আপনি ব্লক করে রাখতে পারবেন দেখেন বন্ধুরা দেখেন সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে আপনাকে অবশ্যই কল সেটিংসে যেতে হবে কল সেটিংসে গিয়ে ব্লক অল কলস তো আপনি জাস্ট এটাতে টিক দিয়ে দিবেন এই দেখেন ব্লক অল কলস এটাতে দিলে আপনার এদিন লেখা আছে অল নাম্বারস উইল বি ব্লক অ্যাকসেপ্ট হোয়াইট হোয়াইট লিস্ট শুধুমাত্র হোয়াইট লিস্টেরগুলা ছাড়া আপনার যত কল আছে মানে ভবিষ্যতে তার নাম্বার যেই কল দেখ না কেন তার নাম্বারটি আপনার তার নাম্বারে কেউ কল দিতে পারবে না বা তার নাম্বার কল আসবে না তো এটা হচ্ছে এরকম সিস্টেম আরেকটা হচ্ছে ব্লক প্রাইভেট নাম্বার আপনি শুধুমাত্র প্রাইভেট নাম্বারটা যদি এখানে দেন শুধুমাত্র একটা নাম্বার আপনি এখান থেকে ব্লক করতে পারবেন এ দেখেন এখানে জাস্ট এখানে আপনি লিস্টের মধ্যে গিয়ে জাস্ট শুধুমাত্র যদি চান যে না আপনাকে একটা নাম্বার থেকে যাতে কেউ কল না দিতে পারে তখন আপনি এখানে একটা নাম্বার এখানে লিস্টের মধ্যে মানে ফেলে রাখবেন তাহলে তাকে আর মানে এই নাম্বার থেকে আর আপনাকে কল দিতে পারবে না তো এটা হচ্ছে সিস্টেম দুইটা কাজই করতে হবে একটা হচ্ছে আপনার কল সেটিংসে গিয়ে আপনার ব্লক অল কলসের মধ্যে জাস্ট টিক দিতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার নাম্বারটা হোয়াইট লিস্টের মধ্যে অ্যাড করতে হবে যারা যারা তাকে কল দিতে পারবে আর শুধুমাত্র তাদের নাম্বারটা হোয়াইট লিস্টে দিবেন তো এ এরকম করলে আপনার ভবিষ্যতে আর এই সিমের মধ্যে আপনাকে ছাড়া বা আপনার প্রিয়জনরা ছাড়া কেউই আর কল দিতে পারবে না তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধুরা আপনাদের জন্য কষ্ট করে আপনারা একটা লাইক দিবেন আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে প্রায় দুই দুই লাখ ষাট হাজারের মতো সাবস্ক্রাইবার হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যদি পাশে থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদের ফ্রেন্ডের সাথে আমার চ্যানেলে আপনার ইনশাআল্লাহ তিন লক্ষ সাবস্ক্রাইবার চলে যাব তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন অলওয়েজ এবং অবশ্যই সাপোর্ট করবেন